খোঁজ পাওয়া যাচ্ছে না মানিক ভট্টাচার্য যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি কোথায় রয়েছেন এই মুহূর্তে মানিক ভট্টাচার্য সেই কারণে সিবিআই এর তরফে লুকআউট নোটিশ জারি করা হয়েছে পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি নদিয়ার পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি আমি আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ এক তো হচ্ছে তার খোঁজ পাওয়া যাচ্ছে না মোবাইল ফোন এক সপ্তাহ ধরে সুইচ অফ ফলে স্বাভাবিকভাবে প্রশ্নের জায়গা কোথায় রয়েছেন এই মুহূর্তে মানিক ভট্টাচার্য তারই উত্তর খোঁজার চেষ্টা করছে সিবিআই একদমই সুব্রজিৎ সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন এমনকি ইডির আধিকারিকরা দাবি করছেন যে মানিক ভট্টাচার্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানিক ভট্টাচার্য নিজের বাড়িতে নেই তার মোবাইল ফোন সুইচ অফ তাকে তার ছেলেকে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এবং তার গ্রামের বাড়িতে তালাবন্ধ অর্থাৎ মানিক ভট্টাচার্য দু একদিন ন গত সাত দিন ধরে কিন্তু তার কোনো খোঁজ নেই তিনি কিন্তু বেপাত্তা তাই যেটা সিবিআই সূত্রের খবর তাদের আশঙ্কা তারা মনে করছেন যে মানিক ভট্টাচার্য দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন তাই মানিক ভট্টাচার্যর নামে লুকআউট নোটিশ জারি করা হলো যাতে তিনি কোনো এয়ারপোর্টে গেলে সঙ্গে সঙ্গে সিবিআই এবং ইডির আধিকারিকদের কাছে খবর পৌঁছে যাবে এবং যেটা সিবিআই সূত্রের খবর এর আগে তুমি জানো মানিক ভট্টাচার্যকে বা তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে সিবিআই এবং ইডির আধিকারিকরা গিয়ে সেখানে তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডির আধিকারিকরা জানাচ্ছেন দুবার তাকে তলব করা হয়েছিল তিনি একবার এসেছেন এবং তারপর তাকে বারবার ফোন করা হচ্ছে কিন্তু ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না মোবাইল ফোন সুইচ অফ তার ছেলের নাম্বারও কিন্তু ফোন করার চেষ্টা করেছেন তদন্তকারীরা সেখানেও কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না এবং বাড়িতে তিনি নেই অর্থাৎ সিবিআই এর আধিকারিকরা মনে করছেন এমনকি ইডির আধিকারিকরা মনে করছেন যে মানিক ভট্টাচার্য তিনি কিন্তু বেপাত্তা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাদের ভয় রয়েছে যে মানিক ভট্টাচার্য তদন্ত এড়িয়ে যাওয়ার জন্য এবং যেহেতু তাকে হাজিরা না দিতে হয় তাই তিনি কিন্তু পালিয়ে যেতে পারেন দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন তাই লুকআউট নোটিশ জারি করা হয়েছে সিবিআই সূত্রের খবর মানিক ভট্টাচার্যর নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছে সমস্ত এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে তার ছবি কোন মামলায় তিনি অভিযুক্ত রয়েছেন কোন কোন ধারায় তিনি অভিযুক্ত রয়েছেন সমস্ত তথ্য দিয়ে লুকআউট নোটিশ জারি করা হয়েছে এমনই খবর আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি এবং যে তথ্য আমরা তদন্তকারী অফিসারদের সঙ্গে পালানোর চেষ্টা করতে পারেন মানিক ভট্টাচার্য এই আশঙ্কা করছে সিবিআই এবং সেই কারণে সমস্ত বিমানবন্দরে একেবারে ছবি এবং কেস ডিটেল সমেত লুকআউট নোটিশ জারি করা হয়েছে সিবিআই এর তরফ এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে মানিক ভট্টাচার্যের এই যে অন্তর্ধান রহস্য কোথায় গেলেন মানিক ভট্টাচার্য আমি এক এক করে রাজনৈতিক প্রতিক্রিয়া আপনাদের সামনে রাখবো প্রথমে শোনাবো রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কি বলছেন ইডির কথা আপনি ইডিকে জিজ্ঞাসা করতে পারেন আপনি যদি বিজেপিকে জিজ্ঞাসা করেন রাজ্য বিজেপির পক্ষ থেকে আমি এটাই বলবো আমি খোঁচড়ও নই কিংবা ট্রাভেলিং এজেন্টও নই টিকিট বুকিং এজেন্ট কোথায় গেছে আমরা বলতে পারবো না এরকম একজন রত্ন নিশ্চয়ই কোনো জায়গায় হারিয়ে যেতে পারেন না তাকে ঠিক সময়ে উদ্ধার করা হবে সব থেকে বড় প্রশ্ন তো এটাই যে কিভাবে হঠাৎ অন্তর্হিত হয়ে গেলেন মানিক ভট্টাচার্য তার অন্তর্ধান রহস্যের কারণ কি টেট দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য তার বিরুদ্ধে এবার লুকআউট নোটিশ জারি করেছে সিবিআই কোথায় গেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি এখনো পর্যন্ত প্রায় সাত দিন হয়ে গেল কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সেই কারণে একেবারে তার ছবি এবং কেস ডিটেল সমেত সমস্ত বিমানবন্দরে লুকআউট নোটিশ জারি করা হয়েছে আমি এখানেই আপনাদের শোনাতে চাইবো শাসক দলের তা নিয়ে কি প্রতিক্রিয়া চন্দ্রিমা ভট্টাচার্য তা নিয়ে কি বলছেন দেখুন আমি কি করতে পারি তার জন্য আমি কি করব আমি কি ইনভেস্টিগেটিং এজেন্সি আমি একজন আমি অর্থমন্ত্রী তা আমি কি মানিক ভট্টাচার্য পাওয়া যাচ্ছে তো তার কৈফিয়ত দেওয়া আমার দরকার হ্যাঁ এটা আমার কাজ নয় আর তাকে কি এটা যেমন আইনমন্ত্রীর এই আইন জানা আইনজ্ঞেরও কাজ নয় আর এটা আমারও কাজ নয় অর্থমন্ত্রীর আইনজীবী দুটো নিয়ে আপনি যেটা বললেন সেটা এখানে খাটি নয়